অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মীন রাশি নভেম্বর 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি মাসিক রাশিফলের ভিডিও। মীন রাশি নভেম্বর মাস কেমন যাবে, কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করা উচিত, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো এ মাসে আপনাদের রাশিতে মঙ্গলের অবস্থান এবং এই মঙ্গল 14 নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থা থাকছে এবং 14 নভেম্বরের পরে এই মঙ্গল মার্গী হচ্ছে। আপনার তৃতীয় স্থানে রাহু গ্রহের অবস্থান এবং আপনার সপ্তম স্থানে শুক্র গ্রহের অবস্থান। এই শুক্র 16 নভেম্বর আপনার রাশির অষ্টম স্থানে চলে যাচ্ছে এবং আপনার রাশির অষ্টমভাবে বুধ গ্রহের অবস্থান এবং এই বুধ 3 নভেম্বর থেকে বকুলি থেকে মার্গী হচ্ছে এবং আপনার রবির অবস্থান এই অষ্টমভাবে এবং 16 নভেম্বর এই রবি আপনাদের রাশির নবমভাবে অবস্থান করছে এবং রাশির দশমভাবে সকেত্রিক বৃহস্পতি অবস্থান এবং এই বৃহস্পতি আপনার 20 নভেম্বর আপনার মকর রাশিতে শনির সাথে একত্রে অবস্থান করছে এবং অলরেডি আপনাদের রাশির একাদশ স্থানে শনিগ্রহ অবস্থান করছে। একাদশপতি একাদশ স্থানে সক্ষেত্রিক। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আপনারা ফোন করবেন না, আপনারা যদি আমার সাথে পার্সোনালি ভিজিট করতে চান আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, তারপরে আপনারা ডিসাইড করুন যে আপনারা দেখাবেন কি দেখাবেন না, তারপরে আপনারা কল করুন। কারণ এখানে রাশি লগ্ন জানানোর জন্য বারবার কল করবেন না, রাশি লগ্ন দেখানো জানানো হয় না। শুরু করা যাক মীন রাশি কেমন যাবে। প্রথমে বলি আপনাদের ঠিক রাশি অথবা লগ্ন, আপনারা এটা রাশি বেসেও দেখতে পারেন, লগ্ন থেকেও দেখতে পারেন, রাশি অনুযায়ী দেখতে পারেন, লগ্ন অনুযায়ী দেখতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। আপনাদের লগ্ন অথবা রাশিতে মঙ্গলের অবস্থা দেখুন, আপনাদের হঠকারিতা সিদ্ধান্ত ব্যাড টেম্পারমেন্ট এই জায়গাটা কিন্তু আপনাদের আসবে, অর্থাৎ এই জায়গা থেকে আপনারা সাবধানতা অবলম্বন করুন। এবং আপনাদের দ্বিতীয় পতি আপনাদের ঠিক লগ্নে অবস্থান করছে, অর্থাৎ দ্বিতীয়ের দ্বাদশে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এ মাসে ব্যয় বাড়বে, অর্থাৎ খরচটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। কাদের হবে? যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রথম দশা চলছে তাদের ক্ষেত্রে। এবং এই মঙ্গলের দৃষ্টি আপনার রাশির ঠিক চতুর্থভাবে পড়ছে, অর্থাৎ ভূমি, জমি জায়গা, ফ্ল্যাট এই সকল জায়গাতে কিন্তু আপনারা টাকা ইনভেস্টমেন্ট করবেন বা এই সকল কেনার কিন্তু সম্ভাবনা আছে, বাহন কেনার সম্ভাবনা কিন্তু আছে, গাড়ি কেনারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এ মাসে। কিন্তু পারিবারিক ক্ষেত্রে অশান্তি, ছুট ঝামেলা, মতান্তর পরিবারের সাথে এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে, অর্থাৎ মনোমালিন্যটা তৈরি হবে পরিবারের ক্ষেত্রে বা আপনাদের বন্ধু বান্ধবের ক্ষেত্রে। কাদের হবে? যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রথম দশা চলছে তাদের ক্ষেত্রে। এই মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে পড়ছে, অর্থাৎ ম্যারিড লাইফে পড়ছে। আপনার ওয়াইফের সাথে মতান্তর, বন্ডিং হবে না ঠিক মতো এবং এই সময় আপনাদের পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আসবে, যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, প্রথম দশা চলছে। আবার এই মঙ্গলের দৃষ্টি অষ্টমভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সাবধানতা অবলম্বন, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্ত বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ অষ্টম স্থানে মঙ্গলের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে মোটেও ভালো নয়, গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রথম দশা তাদের ক্ষেত্রে। এইবার আসি আপনাদের রাশির একাদশ স্থানে শনিগ্রহের অবস্থান। একাদশপতি একাদশে অবস্থান করছে এবং 14 নভেম্বরের পর থেকে এই শনি কিন্তু মহাবলী হয়ে যাচ্ছে, আপনাদের ব্যবসা থেকে যথেষ্ট সফলতা দিবে, আপনাদের বিদেশ থেকে সফলতা দেবে,
এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে যারা সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ দিবে। মানে বিদেশে সঙ্গে যারা ব্যবসারত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর লাভ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ 14 নভেম্বরের পর থেকে আপনাদের লাভ সফলতা সাকসেস জায়গায় তৈরি করবে, ইনকাম যোগটা আপনাদের বৃদ্ধি করবে এই এই শনি। এবং এই শনির তৃতীয় দৃষ্টি আপনাদের রাশি অথবা লগ্নের উপর পড়ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অলসতা আসবে এবং কাজে এনার্জি না পাওয়া, আজ করছি কাল করছি, আজকে কাজটা কালকে করবো, মানে লেন্দি হওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের থাকবে। এনার্জিটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু কম হবে তৃতীয় দৃষ্টি। এবং কাদের হবে, যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রথম দশা হয়েছে তাদের ক্ষেত্রে এই শনির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির পঞ্চমভাবে পড়ছে। অর্থাৎ আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে সমস্যা, সন্তানের দিক থেকে কিছু কিছু সমস্যা, সন্তানের হেলথ নিয়ে বা সন্তানের এডুকেশন নিয়ে, সন্তান নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশন। শেয়ার মার্কেটে আপনারা শর্ট টাইমে ইনভেস্টমেন্ট করবেন না, আপনারা শেয়ার মার্কেটে লং টাইম এর জন্য ইনভেস্টমেন্ট করুন, তাতে কিন্তু আপনারা প্রফিটে থাকবেন। তাদেরই যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রথম দশা চলছে তাদের। এবং এই শনির দশম দৃষ্টি আপনাদের রাশির অষ্টম স্থানে পড়ছে, এক্ষেত্রে কি হবে, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কাজে আটকে যাওয়া, কাজে বিপত্তি, অর্থাৎ কাজ খুব ধীর গতিতে এগাবে এবং কাজে বাধাপ্রাপ্ত হবে। কিন্তু ডুবে যাওয়া টাকা, হারিয়ে যাওয়া টাকা, সেই টাকাগুলো কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে। কাদের হবে, যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রথম দশা চলছে তাদের ক্ষেত্রে। দেখুন আমি বারবার বলছি, এই যে রাশিফল যারা বলছেন মিলছে না, দেখুন রাশিফলটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কিসের ভাবে জানেন, আপনার বর্তমান গ্রহের গোচরের সাথে আপনার কিসের দশা, কিসের অন্তর্দশা, কিসের প্রথম দশা চলছে, এই এটার সঙ্গে যদি আপনার ম্যাচ খেয়ে যায় এবং আপনার বাই বার্থ চার্ট যদি আপনার গ্রহের অবস্থান সঠিক থাকে, তাহলে দেখবেন এই যে যেটা কথাগুলো বলছি সেই সেই জায়গাগুলো মিলিয়ে দেখুন, টোটালটা গ্রহের গোচর ডিপেন্ড করে আপনার দশা, মহাদশা, অন্তর্দশা, প্রথম দশার উপর সম্পূর্ণরূপে। এবার আপনাদেরকে জানাই, আপনাদের বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করছে, দশমভাবে অবস্থান করে আপনাদের কর্ম হবে, কর্ম জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালো দিবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, নতুন কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মক্ষেত্রে মানসম্মান বৃদ্ধি এই জায়গাগুলো কিন্তু দিবে। অর্থাৎ যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের। এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে পড়ছে ধনভাবে, আপনাদের ধন বৃদ্ধি করবে, আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কও ভালো হবে, আপনাদের কথাতে আসবে মধুরতা। অর্থাৎ এই সময় যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে ফিনান্সিয়াল, যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা তাদের। এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের ঠিক রাশির ষষ্ঠভাবে পড়ছে, অর্থাৎ এই সময় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ বাড়িয়ে তুলবে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পেটের রোগ, পেট নিয়ে সমস্যা এই জায়গাগুলো কিন্তু আসবে, মানে অম্বল জাতীয় সমস্যা এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা, কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে শত্রুতা এই জায়গাগুলো হবে। কাদের হবে, যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এবার দেখুন এই বৃহস্পতি আবার 20 নভেম্বর আপনাদের রাশির একাদশ স্থানে অবস্থান করছে, খুবই ভালো, অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গা দিবে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি দিবে, আপনাদের শেয়ার মার্কেটে আপনাদের প্রফিট করাবে, আপনারা যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের ক্ষেত্রে খুবই ভালো সময়। এবং দীর্ঘদিনের কাজগুলো, আটকে থাকা কাজগুলো আপনাদের ভালো মতন হবে, এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে বৃহস্পতি। অর্থাৎ এই বৃহস্পতি আবার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির তৃতীয়ভাবে পড়ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরাক্রম বৃদ্ধি করবে, টেলিকমের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, ভ্রমণ আপনাদের হবে, মিডিয়ার দিকে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। অর্থাৎ বৃহস্পতি তৃতীয় দৃষ্টি আপনাদেরকে কিন্তু লাভের জায়গাতে কিন্তু যথেষ্ট নিয়ে যাবে। এবং পঞ্চম দৃষ্টি তৃতীয় পড়ছে, এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি
আপনাদের রাশির সপ্তমভাবে পড়ছে, অর্থাৎ এই সপ্তমভাবে দৃষ্টি পড়াতে আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গায় নিয়ে আসবে, আপনাদের ম্যারিড লাইফের জায়গাটা হ্যাপি, বন্ডিং ভালো হবে, এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে থাকায় বিবাহের জায়গাগুলো কিন্তু 20 নভেম্বরের পর থেকে বিবাহ কেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, মাঙ্গলিক ক্রিয়া আপনাদের বাড়িতে হবে। যাদের দীর্ঘদিন ধরে বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন, বৃহস্পতি নবম দৃষ্টি আপনাদের সপ্তম স্থানে পড়ছে, আপনাদের আমি বারবার বলছি বৃহস্পতি যে স্থানে দৃষ্টি দেয় সেই স্থানকে গঙ্গা জলের মতো পবিত্র করে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনাদের যথেষ্ট বিবাহের জায়গা, ম্যারিড লাইফ, ব্যবসা, আপনার পার্টনারশিপ বিজনেস এই জায়গাগুলো কিন্তু ভালো দিবে। এবং এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির পঞ্চম স্থানে পড়ছে, লাভ লাইফ ভালো হবে, অর্থাৎ প্রেম মেয়র সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ভালো, আপনাদের শেয়ার মার্কেট থেকে আপনারা প্রফিট করবেন, আপনাদের সন্তানের দিক থেকে সন্তানের ব্যাপারে আপনাদের গর্ব অনুভব হবে, সন্তানের শরীর স্বাস্থ্য উন্নতি হবে, আপনাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, যারা হাই এডুকেশন করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং লাভের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আপনাদেরকে জানাই আপনাদের রাশির তৃতীয়ভাবে রাহুর অবস্থান। এমনিতে গোচরের তৃতীয়ভাবে রাহু আপনাদেরকে শুভ ফল দিবে, আপনাদের কানেকশানগুলো কিন্তু যথেষ্ট ভালো করবে তৃতীয়ভাবে রাহু, এবং 4 নভেম্বর থেকে এই রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির উপলক্ষতে চলে যাওয়াতে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা কিন্তু বাড়িয়ে দেবে 4 নভেম্বরের পর থেকে। আপনাদের কমিউনিকেশান, টেলিকম কমিউনিকেশান, আপনাদের ব্যবসা, আপনাদের শেয়ার মার্কেট এই জায়গায়, আপনাদের লটারি এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো কিন্তু মীন রাশির এই নভেম্বর মাসে দিতে চলেছে। এইবার আসি আপনাদের রাশির ঠিক সপ্তম স্থানে শুক্রের অবস্থান। আপনাদের ম্যারিড লাইফটা মোটামুটি ভালো যাবে, এবং যাদের শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে। এবার আপনাদের ষষ্ঠপতি রবি আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে। দেখুন, রোগ থেকে তো আপনারা মুক্তি পাবেন, রোগ থেকে মুক্তি আপনারা নিশ্চিতরূপে পাবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি এগুলো কিন্তু নিয়ে আসবে। ষষ্ঠপতি অষ্টমে যাওয়া বাধা বিপত্তির জায়গাটা, চাকরির জায়গাটায় সমস্যা, কর্মের জায়গাটা কর্ম চলে যাওয়া, কর্ম ছেড়ে দেওয়া এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে, এবং কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুতুল্য কষ্ট আপনারা কিন্তু পাবেন। কাদের হবে? যাদের রবির মহাদশা, রবির অন্তর্দশা, প্রথম দশা চলছে তাদের ক্ষেত্রে। এবং 16 নভেম্বর এই রবি আপনাদের রাশির ঠিক নবমভাবে চলে যাচ্ছে, অর্থাৎ ভাগ্যভাবে, এবং কেতুর সঙ্গে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে 16 নভেম্বরের পর থেকে। আপনাদের গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো, গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে বা কন্ট্রাক্টারি যারা করছেন বা গভর্নমেন্টের প্রজেক্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। এবং আপনাদের মান সম্মান, ধর্মীয় কাজে আপনারা এ সময় সাকসেস পাবেন। ওভারঅল দেখা যাচ্ছে মীন রাশির কিন্তু নভেম্বর মাস যথেষ্ট ভালো যেতে চলেছে। নমস্কার।